ইমানে একিনে জানবে আনবে ইমানে একিনে জানবে আনবে আজানে কোরানে জানবে আনবে আজানে কোরানে জানবে আনবে আরশে ফারশে জানবে আনবে জানবে আনবে জানবে আনবে আর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী আর দিলে আছো তুমি কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায় 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 পাতায় পাতায় জাগিরে বাতিনে ইয়া নবী ইয়া নবী শয়নে স্বপ্নে ইয়া নবী ইয়া নবী হাতে আছো তুমি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী নূর কে জুদা পর্বত ঝরে দুনিয়ায় তুমি নূরে নূরানী ইয়া নবী ইয়া নবী তুমি যে সোনার খনি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি 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 ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী মুক্তামতি জাতি শোনা আমি কিছু চাই না 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 নয়ন ভরে দেখবো শুধু সোনার ওই মদিনা মুঝে বলের মন মরানে ইয়া নবী ইয়া নবী তুমি ধনে আর জ্ঞানে ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি 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 ইয়া নবী ইয়া নবী ইমানে একিনে ইয়া নবী ইয়া নবী ইমানে একিনে ইয়া নবী ইয়া নবী আজানে কোরআনে ইয়া নবী ইয়া নবী আজানে কোরআনে ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী বেমিসাল 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 নবী মিসাল নবী বল তোমার নাই তুলনা মিসাল নবী বল তোমার নাই তুলনা মিসাল নবী বল তোমার নাই তুলনা মিসাল নবী বল তোমার নাই তুলনা
ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না, ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ও গো বিবি সাল্লাল্লাহু আলাইহি আসার আগে অত্যাচারী অত্যাচার করতো, পাপীরা পাপ করতো, দুনিয়াতে নবী আসার পরে দুনিয়াতে কি হয়? কবি চন্দ্রের মাধ্যমে আরো কি লিখছে দেখো, তোমার অসিলায় শান্ত ধরাই বই বেড়াই মৃদু বাতাস, বই বেড়াই মৃদু বাতাস, তোর নীলি মাই চাঁদ সিতারা, বিনা কোটিতে রই আকাশ, বিনা কোটিতে রই আকাশ, তোমার নামের তালে বহে চলে, নামের তালে বহে চলে সাগরে উর্মি মালা, ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ও গো বিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোলো না জানা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা, এই দুনিয়াতে ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে ইউসুফ নবীর দিকে তাকিয়ে হাত কেটে ফেলে। কেন? ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে, এত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছে, ইউসুফ নবী যাচ্ছে আর ওই আপেল কাটতে কাটতে সুন্দরী নারীরা যখন তাকালেন তাদের হাত কেটে ফেলে। কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন, সকল নবীদের মধ্যে আল্লাহ দুনিয়াতে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন, যদি ইউসুফ নবীর রূপ থেকে তারা হাত কেটে ফেলে আমার নবীকে দেখলে কি করবে? কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কে লিখছে দেখো, ইউসুফ নবীর রূপে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত, ইউসুফ নবীর রূপে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত, দেখো যদি দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ, লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করিব রূপের বর্ণনা, ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ও গো বিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরতাজে আম্বিয়া তুমি সারা দুনিয়ার রহমত, সারা দুনিয়ার রহমত, তোমার তোমার নামের মহামহিমা, আরশ হতে ঝরে বরকত, আরশ হতে ঝরে বরকত, মুজিবুল আলম তোমার প্রেমেতে কবি, মুজিবুল আলম তোমার প্রেমেতে, মুজিবুল আলম তোমার প্রেমেতে পড়ে দরুদের নজরানা, ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, এক রাত কা মেহমান হুম মাই, সুবহ কো চলা যাউঙ্গা, এক রাত কা মেহমান হুম মাই, সুবহ কো চলা যাউঙ্গা, বস আপকি দুআয়ে অর মোহাব্বত লে যাউঙ্গা, দিল কা মারা বেচারা হুম মাই, দিল কা মারা বেচারা হুম মাই, এক বার তো মানা লিজিয়ে
अगर है मुझसे मोहब्बत तो सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए। तो बोलते सुनो एक नबी जी राशि তার মনের আশা জামাত নবীজি রওজা শরীফ জিয়ারত করতে যাবে, তার রুহটা তড়পাচ্ছে, তো বলছে শুনুন মোর রুহ ময়না দেরি সয় না, মোর রুহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা, মোর রুহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা, সেটি মানা হয়ে মাস্তানা করে নিশানা নবীজির রওজাখানা, মোর রুহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা, মোর রুহ ময়না তেরি সয়না, যেতে চাই সোনার মদিনা, কেন সেটি মানা হয়ে মাস্তানা করে নিশানা নবীজির রওজাখানা, মোর রুহ ময়না তেরি সয়না, যেতে চাই সোনার মদিনা, বলছে শুনুন সে যে এমন নবী জান্নাত পতনে ছবি পাঠায় খোদা তালাকে দিয়ে জান্নাতের চাবি, আমার রুহ যে এত মেওয়া, তার কদম ছোঁয়া এত মেওয়া, ধন্য আরশ মুনতাহা, তাই চলো না ও দিবানা করে নিশানা নবীজির রওজাখানা, মোর রুহ ময়না তেরি সয়না, যেতে চাই সোনার মদিনা, মাটির খাঁচাতে বন্দি রুহ চলে না ফন্দি, করি মনে তাই সন্ধি আকি দরুদের গন্ডি, কেন এতে এত যে তৃপ্তি পাই জানা তেরি মাস্তি, ভরে নাও আখের কিস্তি জীবনে আসিবে শান্তি, মোর খোদা বলে জান্নাত চলে, মোর খোদা বলে জান্নাত চলে, রাসূলের কথায় কলেমার বলে, তাই চলো না ও দিবানা, তাই চলো না ও দিবানা করে নিশানা নবীজির রওজাখানা, মোর রুহ ময়না তেরি সয়না, যেতে চাই সোনার মদিনা, মাটির গড়া রাস্তা চারি তানার সাথে কি দরকার, আমাদের এই বদনটা আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন, যেদিন কিয়ামত হবে, যেদিন আমাদের হিসাব নিকাশ হবে, আমাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবেন, আমরা হিসাব চাইবো, আল্লাহ পাক আমরা উত্তর দেব না, কিন্তু এই হাত যে গুনাহ করেছে সেই হাত বলে দেবে, তো বলছো শুনুন মাটির গড়া রাস্তা চারি তানার সাথে কি দরকার, আমি অবলা রুহ তার দোষ খেতে মাই তর চার, ও খোদা আমার কি কসুর দুনিয়া তারিতে এই হুজুর, হাতে পা জবানের সুর অসহায় মানুষকে করে দূর, হাকিম
মুলে রুহু বলে, ও গো হাকি মুলে রুহু বলে, সইনা দেরি যাব চলে, তাই তো না ও দিমানা যেতে আছে মোদের সেই হোসেন নানা, মোর রুহু বয়না দেরি সইনা যেতে চাই সোনার মদিনা, মোর রুহু বয়না দেরি সইনা যেতে চাই সোনার মদিনা। আল্লাহ 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 কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল আকাশ কে রাখিল ভাসমান, কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান, কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, দিগদি গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, দিগদি গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুনো গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দোর, দিগদি গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুনো গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দোর, মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান, কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ, শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ, সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান, কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কেউ কারোকে ভালোবাসলে কারোকে পছন্দ করলে এই দুনিয়াতে কত কি বলি না, তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, সূর্যের মতো দেখতে, কত কি বলি না, এই হরিণের মতো চোখ তোমার এই মতো দেখতে, ঠিক আছে এই দুনিয়াতে আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে আমরা আরো কত কি বলি, যে তোমাকে আল্লাহ পছন্দ করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই, একদম ঠিক কথা, একদম এই দুনিয়াতে যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে দুনিয়াতে কেউ খারাপ ভাববে না, ভালোবাসা শুধু খারাপ হয় না, এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসলে মনে করে এর থেকে
দুনিয়াতে সুন্দর কেউ নেই, একদম ঠিক কথা, তোমার কথাটা ঠিক, কিন্তু কোনোদিন একবারের জন্য ভেবেছো, এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য, যে তুমি যাকে এত পছন্দ করো, এত সুন্দর মনে করো, এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে, আমরা কোনোদিন ভাবি না? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারা খন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারা খন, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারা খন, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন, কারদারে সিজদা করে কবি মুজিব লালা, কারদারে সিজদা করে হো যায় পাতালা, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, কে করল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, যতই জপি আমি এই মধুনা, দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, যতই জপি আমি এই মধুনা, যতই জপি আমি এই মধুনা, যতই জপি আমি এই মধুনা, ততই ভালো লাগে মাশা আল্লাহ, দমে হর দমে আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, এই নাম জপেছে ওরে যে জন, এ কুল ও কুলে ধন্য সে জন, এ নাম জপেছে ওরে যে জন, এ কুল ও কুলে ধন্য সে জন, সারা দুনিয়ার কোনায় কোনায়, হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, এই নাম জপে ওই ভোরের পাখি, শুধু আমরা আল্লাহ আল্লাহ বলি, মনে করি ও কি কত কত কি উদ্ধার করে নিয়েছি, কিন্তু না, এই দুনিয়াতে আল্লাহর নাম জপতে থাকে আমরা জানি না, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে, এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে, কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, এই নাম জপে
আলহামদুলিল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। নামে আছে এত মধুর, যত ডাকি বাকি থাকে শুধু, এ নামে আছে এত মধুর, যত ডাকি বাকি থাকে শুধু। মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, এ নামে শান্তি জাজাকাল্লাহ। হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ। অবহেলায় রাখিলে কোরআন দেবে কত আগো, রাখো রাখো মোমিন ভাই, রাখো রাখো মোমিন ভাই, কোরআন বুকে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে কত আগো, রাখো রাখো মোমিন ভাই। কতদিন ধরে নাজিল হয়েছে আর এই কোরআন শরীফ কার মাধ্যমে এসেছে বলছো শুনুন। জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, নবীজি মুরতি সূরা সিনাতে রাখিতো, আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো, 23 বছর বলছে দেখো কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি, কোরআন হলো নেকির পাহাড়,
কোরআন হলো নদী, প্রতি কথায় পাবে নেকি কোরআন বড় যদি, আর কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআন যদি চুমা খাও পাবে বহু নেকি গো, নেকির পাহাড় ঘরে দেখে, নেকির পাহাড় ঘরে দেখে, যাও কোথায় চলিয়া অবহেলায় দাখিল কোরআন দেবে কত আগো, রাখো রাখো কবির মনের প্রশ্ন বলছে শুনুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, কোরআন করে কোনটা বলো আগে, কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে, কেন কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, বলছে কবি মঈদুল ইসলাম, চলো কোরআনের পথ ধরিয়া অবহেলায় দাখিল কোরআন দেবে কত আগো, রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন দুকে বাঁধিয়া অবহেলায় দাখিল কোরআন দেবে কত আগো, রাখো রাখো মুমিন ভাই।